আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্সের পক্ষ থেকে। আজকে আমি একটা নতুন গাড়ি নিয়ে আসছি। আপনারা অনেকে চান মিনিমাম বাজেটের গাড়ি, সো আজকে এই রিভিউটি আমার মনে হয় যারা মিনিমাম বাজেটে গাড়ি করছেন তাদের অবশ্যই কাজে দিবে। আজকে আমরা রিভিউ করব মিসুবিশি ল্যান্সার মডেল 2005, রেজিস্ট্রেশন ইয়ার 2012, 1500 সিসি অ্যান্ড অক্টেন ড্রাইভ। এখনও পর্যন্ত এই গাড়িটি অক্টেন ড্রাইভে চালিত ছিল এবং আগের যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছেন উনি অক্টেন ড্রাইভে গাড়িটি ড্রাইভ করেছেন। এবং সো অক্টেন ড্রাইভের গাড়ি হলে অবশ্য আপনারা সবাই জানেন গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো থাকে। আর গাড়িটির যদি আমরা গ্লাস নিয়ে কথা বলি, গাড়িটির সবকটি গ্লাসই অরিজিনাল গ্লাস এবং গাড়িটির কালারটি হচ্ছে ব্লু কালার এবং গাড়িতে কোনো রকমের এক্সেন্ট্রিক স্টোরি নেই। যদি আমরা ফ্রন্টে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে হেডলাইট অ্যান্ড ফগলাইট নেই। আপনারা চাইলে ফগলাইটের অপশন দেওয়া আছে, আপনারা আফটার মার্কেট থেকে ফগলাইট ইনস্টল করতে পারবেন। অ্যান্ড মিসুবিশি বেস এবং ইঞ্জিন কুল রাখার জন্য এখানে আমরা গ্রিল দেখতে পাচ্ছি, নিচেও একটি গ্রিল রয়েছে। আর গাড়িটির সাইড প্রোফাইলও খুবই ভালো। সাইড প্রোফাইলের মধ্যে প্রথমে যদি আমরা টায়ার কন্ডিশনটি দেখাই, আমরা টায়ারটা আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য এখানে আমরা বাঁকা করেই রেখেছিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিফগুলো একটি লং টাইম আমরা ইউজ করতে পারবো। আর গাড়িটি অ্যালয়টি অনেক স্মার্ট একটি অ্যালয়, 15-inch অ্যালয় উইথ টয়োটা অ্যান্ড টায়ার সাইজ 185/70R15। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আমাদের দেশে খুবই পারফেক্ট, 185 mm। উইল বেস টায়ার টু টায়ার 2600 mm। এবং ব্লু কালার হওয়াতে গাড়িটির লুকটি অনেক অসাধারণ। এখানে আমরা লুকিং গ্লাস দেখতে পাচ্ছি, রেন শেড দেখতে পাচ্ছি। আর গাড়িটির পিছনের গ্লাসগুলো হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস। গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও 60 liters। এবং গাড়িতে সামনে দুটি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনের দুটি টায়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। যদি আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1500 সিসির ইঞ্জিন। 1500 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার প্রডিউস করে 85 Nm টর্ক, 132। এবং আপনারা তো জানেনই আমাদের এনবি ট্রেডার্স কোনো রকমের এক্সচেঞ্জ হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং সেগুলো আরও কনফার্ম হতে পারবো ফ্রন্ট এই মাসেল অ্যান্ড উপর ক্রসগুলো দেখলে। আপনারাও যে কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনলে অবশ্যই অবশ্যই গাড়িতে কোনো মেজর এক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না আর গাড়িটির পেপারসে কোনো জটিলতা হতে পারে কি না সেগুলো অবশ্যই যাচাই করে নেবেন। এবং আমাদের গাড়িটিও আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেকও করে নিতে পারবেন। এখন আমি গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো। গাড়িটির রিয়ার কেবিনে যদি আমরা দেখাই, গাড়িটির রিয়ার কেবিনেও লটস অফ পরিমাণ স্পেস, আমরা বসেও যথেষ্ট কমফোর্টেবল ফিল করব এবং ইজিলি আমরা তিনজন বসতে পারবো। এবং মিডল ও যিনি বসবেন তিনি তেমন একটা আনইজি ফিল হবে না। স্টের অপশন রয়েছে, অ্যাভেলেবেল ল্যাগরুম হেডরুম আছে আর সিটগুলো হচ্ছে অরিজিনাল সিটই। আপনার চাইলে আফটার মার্কেট থেকে সিট কভার ইনস্টল করে নিতে পারবেন। আর এখানে একটু ক্রোম রয়েছে উইথ ল্যান্সার বেস দেখতে পাচ্ছি। আর এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে এবং সব মেটেরিয়ালস দিয়েছে, প্রাইভেসি গ্লাস আছে, বড় খুবই ভালো। আর এখান থেকে যদি আপনি সিলিং কন্ডিশনটি দেখায়, গাড়িটির সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ। আর গাড়িটির পিছনের কন্ডিশনও খুবই ভালো অবস্থায় রয়েছে। এখানে আমরা যদি দেখি গাড়িটির পিছনের শেপটি, পিছনের গ্লাসটি হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস এবং এখানে একটি স্পয়লার রয়েছে যেটার জন্য স্পোর্টি একটি লুক আছে। অ্যান্ড এখানে মিসুবিশি বেস। আর টেললাইট যদি দেখে, টেললাইটটিও খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। আর এ গাড়িতে একজোস্ট হচ্ছে একটি অ্যান্ড নাম্বার প্লেট স্লটও আছেই উইথ ব্যাক ক্যামেরার অপশনও দেখতে পাচ্ছি। গাড়িটির যদি আমরা এখন পিছনে কার্গো স্পেস দেখাই, যেহেতু গাড়িটি হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি সো লটস অফ পরিমাণ স্পেস রয়েছে। এখানে আমরা অনেকগুলো লাগেজে রাখতে পারবো এবং 4-5টি লাগেজ রাখতে পারবো এবং স্পেয়ার টায়ার দেখতে পাচ্ছি, জেনাস ট্রুসগুলো হচ্ছে এরই পাশে। আর এখানেও যদি আমরা ক্রসগুলো দেখাই, এই ক্রসগুলো দেখলে আমরা বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর এক্সিডেন্টাল হিস্টোরি আছে কি না। ওভারঅল খুবই ভালো। এবং এখানে যদি আমরা ফ্রন্ট ইন্টেরিয়রও আসি, গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়রও এখান থেকে যদি দেখাই খুবই ভালো অবস্থায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট সিট এবং ড্রাইভার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই স্টিয়ারিংটি হচ্ছে লেদার স্টিয়ারিং, মাল্টিমিডিয়া এখানে সিস্টেমটি নাই। আগেকার মডেলের মধ্যে মাল্টিমিডিয়া সিস্টেমটি এরকম থাকতো না। অ্যান্ড সেফটির জন্য সারা সারা ব্রেক দিয়েছে, এসি ব্যান্স দেখতে পাচ্ছি। এই গাড়িটি
টপ স্পিড 180 এবং এই গাড়িটি রান করেছে 65,000 কিলোমিটার। এখানেও দেখতে পাচ্ছি সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, এখানে এসি ব্যান্স দেখতে পাচ্ছি, ইমার্জেন্সি লাইট এবং এসি কন্ট্রোলিংটা হচ্ছে ম্যানুয়ালি। স্টিয়ার অপশন রয়েছে, রাইটার অপশন আছে, কনসোল বক্স অনেক অসাধারণ, উইথ কাপ হোল্ডার আছে, এখানে ড্রাইভার আর্ম রেস্ট দিয়েছে আর গ্লাভ বক্সও লটস পরিমাণে স্পেস। আর এখানে কার্বন ফাইবার শেড ইউজ করা হয়েছে, অ্যাভেলেবেল সময় কার্বন ফাইবার শেডগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এই গাড়িটির সাথে কার্বন ফাইবার শেড ইউজ করা হয়েছে। আগেকার গাড়ির মধ্যে কার্বন ফাইবার শেড ইউজ করেছে, উইথ সানভাইজার আছে, উইথ রিয়ার ভিউ মিরর সানভাইজার দেখতে পাচ্ছি। ওভারঅল খুবই ফ্রেশ এবং সিট কন্ডিশনও খুবই ফ্রেশ। এখানে ক্রোম ইউজ করেছে অ্যান্ড প্ল্যান্সার বেস। ফ্রন্ট ডোর প্যানেল দেখি, এখানে এখান থেকে ফেব্রিক রয়েছে অ্যান্ড মিরর কন্ট্রোলিং করতে পারবে, স্পিকার রয়েছে, স্টোর তো আছেই। যারা যারা মিনিমাম বাজেটেরই ল্যান্সার গাড়িগুলো খুঁজছিলেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটা শেয়ার করব। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি ট্রেডার্সে। আমাদের লোকেশান হচ্ছে হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি, মিসুবিশি ল্যান্সার। এই গাড়িটির মডেল ইয়ার 2005, রেজিস্ট্রেশন ইয়ার 2012, 1500 সিসি অ্যান্ড অক্টেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 8 লক্ষ টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 8 লক্ষ টাকা। এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস, আমরা চাইব আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও আমাদের ইউনিট আরও অনেকগুলো গাড়ি রয়েছে, আপনারা চাইলে সেই গাড়িগুলোও দেখতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।